গোপন সূত্রে খবর পেয়ে দিনাটা 2 নং ব্লকের নাজিরহাট 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকার মশনব শেরাবুড়ি থেকে 50 কেজি গাঁজা ও স্কর্পিও গাড়ি সহ 2 ব্যক্তিকে গ্রেপ্তার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনার বিবরণে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম নিতাই দেবনাথ ও পরেশচন্দ্র পাল। এদের দুজনের বাড়ি নদিয়া জেলায় বলে জানা গিয়েছে। এই 2 ব্যক্তি একটি স্কর্পিও গাড়ি করে গাঁজা নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাড়িটিকে নাজিরহাট এলাকায় আটক করে ও গাড়িতে তল্লাশি চালিয়ে 50 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া জেলার এই 2 ব্যক্তি শুধু গাঁজা নিয়ে যাচ্ছিল নাকি তাদের অন্য কোনো বিষয়ে যোগাসাজোষ আছে তা অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে 2 ব্যক্তির বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা রুজু করেছে। এ বিষয়ে স্থানীয় কেউ যুক্ত আছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় বিপুল পরিমাণে গাঁজা পাচারের বিষয়টি প্রকাশ্যে জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশ প্রশাসনের এই রূপ তৎপরতাকে প্রশংসা জানিয়েছেন সাধারণ মানুষ। দিনহাটা থেকে বজেশ্বর রায়ের রিপোর্ট, আর কে এন আপডেট। গাড়ির মালিকের নাম হচ্ছে সুপ্রিয়া চাকি, ওয়াইফ অফ মিলন চাকি, মহাদেবপুর হরিণঘাটা। এটা গাড়ির ব্লু বুক পাওয়া গেছে একটা। মালিকের বাড়ির মালিকের নামটা জানো তো? মালিকের নাম হচ্ছে সুপ্রিয়া চাকি, ওয়াইফ অফ মিলন চাকি, মহাদেবপুর হরিণঘাটা নদিয়া। এই গাড়িটি আজকে এখান থেকে এই বাড়ির থেকে গাঁজা নিয়ে গিয়ে স্মাগল করতো, নদিয়াতে নিয়ে যাচ্ছিলো। আমরা পুলিশ সূত্রে খবর পেয়ে হাতে নাতে গাড়িটাকে ধরে ফেলি। নিয়মিত খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি।